এস বি সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার বাইশ সালের এই বিটি টেস্ট পেপার সলভ করাবো অঙ্ক পেজ নম্বর একশো চুয়ান্ন নম্বর পেজের অঙ্ক তো দেখো যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো টু দা পয়েন্ট আমি সলভ করাবো আমাদের এসবি বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে তো দেখো একদাগের অঙ্ক কী বলেছে রোমননে এ টাকার বি মাসের সরল সুদ সি টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত তো দেখো এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বারোশো সি বাই এবি পারসেন্ট তো দেখো রোমান টু এর অঙ্ক কী বলেছে জোয়ান আটশো টাকা পাঁচ মাসের জন্য এবং কল পাঁচশো টাকা ছ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে লভ্যাংশ তাদের মধ্যে যে অনুপাতে বন্টিত হবে তা হলো এর অ্যান্সার কী হবে সি এর অ্যান্সার ফোর ইস তো দেখো প্রত্যেকটা অঙ্ক টুধা পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো আমি যে ফার্স্ট অঙ্কটা করছি তো দেখো আমি অঙ্কগুলো কি করে করি সেই দিকে তোমরা নজর দাও তো দেখো রোমাননের অঙ্ক মূলধন ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান এ টাকা সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান সমান টি বাই টুয়েলভ বছর সুদ সমান সমান কী আছে সি টাকা সুদের হার সমান সমান কী আছে আর আছে তো দেখো আর সমান সমান কী আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই হান্ড্রেড বাই টি মাল্টিপ্লাই পি ইন্টারেস্ট কত আছে সি আছে মাল্টিপ্লাই হান্ড্রেড বাই কি আছে তিয়ার মান কত আছে বি বাই টুয়েলভ আছে মাল্টিপ্লাই এ তো দেখো সি মাল্টিপ্লাই হান্ড্রেড মাল্টিপ্লাই টুয়েলভ বাই এ বি অর্থাৎ বারোশো সি বাই এ বি পারসেন্ট অর্থাৎ এর অ্যান্সার হবে সিয়র অ্যান্সার বারোশো সি বাই এ বি পারসেন্ট তো দেখো নেক্সট অঙ্ক কী আছে রোমান টুয়ের অঙ্ক জন আটশো টাকা পাঁচ মাসের জন্য এবং পল পাঁচশো টাকা ছ মাসের জন্য তো দেখো আমি কি করেছি জোন ইস টু পল আটশো মাল্টিপ্লাই ফাইভ টু পাঁচশো তো দেখো আমি বোথ সাইড থেকে শূন্য শূন্য কেটে দিয়েছি এবং পাঁচ পাঁচ কেটে তো দেখো অ্যানসারটা কী থাকছে ফোর থাকছে অর্থাৎ এর অ্যানসার হবে সি এর অ্যানসার ফোর তো দেখো নেক্সট অঙ্ক কী আছে রোমান অঙ্ক টু এ সময় সমান থ্রি বি সময় সমান ফোর সি কত হবে তো দেখো এর অ্যান্সার হবে কি ডি এর সিক্স টু ফোর ইজ টু থ্রি তো দেখো অঙ্কটা কী করে করতে হয় সেটা আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি যদি চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ তো দেখো অঙ্কটা আমি কী করে করিয়েছি টু এ সমান সমান থ্রি বি সমান ফোর সমান কে ধরি এ সমান সমান কী আছে কে বাই টু বি সমান সমান কে বাই থ্রি সি সমান সমান কে বাই ফোর তো দেখো এস টু বিএস টু সি এ কত আছে কে বাই টু ইস টু বি কত আছে কে বাই থ্রি ইস টু সি কত আছে কে বাই কে বাই ফোর অর্থাৎ দুই তিন চারের লসগু কত আছে বারো আছে তো দেখো প্রত্যেকটা সাইড থেকে কেগুলোকে আমি বাদ দিয়েছি ওয়ান বাই টু থাকছে ইস টু ওয়ান বাই থ্রি থাকছে ইস টু ওয়ান বাই ফোর থাকছে তো দেখো ওয়ান বাই টু মাল্টিপ্লাই টুয়েলভ ইজ টু ওয়ান বাই থ্রি মাল্টিপ্লাই টুয়েলভ ইস টু ওয়ান বাই ফোর মাল্টিপ্লাই টুয়েলভ তো দেখো ছয় দুগুণি বারো তিনকে বারো দিয়ে ভাগ করলে চার হবে চারকে বারো দিয়ে ভাগ করলে কতবে তিন হবে অর্থাৎ সিক্স ইস টু ফোর টু থ্রি এর অ্যান্সার হবে অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর সিক্স ইস টু ফোর টু থ্রি তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে তো দেখো রোমান ফোরের অঙ্ক কী বলেছে অকেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা ও বিন্দু থেকে এবি এর দূরত্ব চার সেন্টিমিটার হলে ও বিন্দু থেকে সিডি জ্যের দূরত্ব কত হবে তো দেখো আমি অঙ্কটা কী করে করি সেই দিকে তোমরা ভালো করে নজর দাও প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বলে আমি মনে করি তো দেখো আমি একটা বৃত্তস্ত একটা অঙ্কন করেছি বৃত্ত অঙ্কন করেছি সরি বৃত্ত অঙ্কন করেছি এবং এবি একটা জ্যা এবং সিডি একটা জ্যা অঙ্কন করেছি এবং ও বিন্দু থেকে আমি একটা এন এবং একটা এম ধরেছি ঠিক আছে ও বিন্দু থেকে এবির দূরত্ব কত সে ফোর সেন্টিমিটার যদি হয় ও বিন্দু থেকে সিডি দূরত্ব ও বিন্দু থেকে সিডি দূরত্ব ফোর সেন্টিমিটারই হবে অর্থাৎ এবি সুমান সমান জিয়া সিডি সুমান সমান জিয়া ও বিন্দু থেকে এবি জার দূরত্ব যদি ফোর সেন্টিমিটার হয় তাহলে ও বিন্দু থেকে সিডি এর দূরত্ব ফোর সেন্টিমিটার হবে ও বিন্দু থেকে দুটি জ্যা এর দূরত্ব সমান হবে অর্থাৎ ও হল বৃত্তটির কেন্দ্রবিন্দু ও এন সমান সমান ও এটা আমি লিখেছি একটু বানিয়ে ঠিক আছে আমি এটা ধরেছি আর কি অর্থাৎ ডি এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট ফোর সেন্টিমিটার আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে দেখো তো দেখো পাঁচ দাগের অঙ্ক কি বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিদ্যুতে বহিঃস্পর্শ করে এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বিদ্যুতে স্পর্শ করে কোন এসি এর পরিমাণ কত তো দেখো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার নাইনটি ডিগ্রি তো দেখো আমি অঙ্কটা কী করে করছি তো দেখো আমি দুটো বৃত্ত অঙ্কন করেছি এবং বহিস্থ বিন্দু থেকে বৃত্তের স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান সেটা আমরা দেখতে পাচ্ছি এবং কোন এসিবি আমরা অঙ্কন করেছি এবং আমরা এসিবি একটা ত্রিভুজ অঙ্কন করেছি তো দেখতেই পারছো কি করে অঙ্কনটা করেছি ত্রিভুজ এ এর এপি সমান সমান পিসি কোন পি সমান সমান কোন পিসি এ অতএব ত্রিভুজ পিবি এর পিবি সমান সমান কি হবে পিসি হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখো ত্রিভুজ পিবি সি এর পিবি পি কোন পিসিবি সমান কোন পিবি অতএব ত্রিভুজ এবিসি এর কোন এবিসি প্লাস কোন বিসিএ প্লাস কোন বিএসি সমান সমান একশো আশি ডিগ্রি অতএব কোন পিবিসি প্লাস পিসিএ প্লাস সমান সমান কত আছে টোটাল একশো ডিগ্রি হলো অতএব টু পিসিএ প্লাস টু পিসিবি সমান একশো আশি ডিগ্রি তো দেখো আমি দুই যদি কমন নিই তাহলে কোন পিসিএ প্লাস কোন পিসিবি সুমান ডিগ্রি বাই অর্থাৎ নাইনটি ডিগ্রি অর্থাৎ কোন এসিবি সমান ডিগ্রি পরের অঙ্কটা কী বলেছে তো দেখো আমি অঙ্কটা সলভ করে দিছি আগের অঙ্কটার অ্যান্সার কী হবে ডি অ্যান্সার নাইনটি ডিগ্রি ছদাগের কোশ্চেন কি বলেছে গোলকটির বক্রতলের ক্ষেত্রে ফোর পাই আর স্কোয়ার বর্গ হোক তো দেখো গোলকটির আয়তন তোমরা তো অঙ্কটা দেখেছো আয়তন সমান সমান কী ফোর বাই থ্রি পাই আর কিউব তো দেখো বলেছি গোলকটির আয়তনের তিন গুণ অর্থাৎ প্রশ্ন অনুসারে ফোর বাই থ্রি পাই আর কিউব গুণ তিন সমান সমান ফোর পাই আর স্কোয়ার তো দেখো বোথ সাইড থেকে পাই পাই কেটে গেলো বোধ সাইড থেকে ফোর ফোর কেটে গেল বা তিন দিন কেটে গেল অর্থাৎ আর কিউব সমান সমান আর স্কোয়ার আর সমান সমান ওয়ান অর্থাৎ ব্যাস সমান সমান ওয়ান মাল্টিপ্লাই টু সমান সমান দুই একক তো দেখো নেক্সট অঙ্কটা কী বলেছে দু আগে শূন্যস্থান পূরণ করো ফার্স্ট কী বলেছে মূলধন এবং নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টি এর অ্যান্সার কী হবে সমূল চক্রবৃদ্ধি তোমরা তো জানো মূলধন ও নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টি কী বলা হয় সমূল চক্রবৃদ্ধি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি তো দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে রোমান টুতে ব্র্যাকেটের মতো কী এ মাইনাস বি ব্র্যাকেট ক্লোজ এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস টু তো তোমরা তো জানো এ নিটি বি এর অ্যান্সার হবে আর রোমান থ্রির অঙ্কটা কি বলেছে তো দেখো ভালো করে থ্রির অঙ্ক কি বলেছে তো দেখো রোমান থ্রির অঙ্ক কি বলেছে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলত সংখ্যা হলে করণীয় দয় কী হবে অনুবন্ধী করণী হবে তো দেখো আমি অঙ্কটা কী করে করি তো দেখো টু মাইনাস রুট থ্রি ব্র্যাকেটের মধ্যে এবং ব্র্যাকেটের মধ্যে কী আছে টু প্লাস রুট থ্রি তো দেখো এটাকে আমি অ্যাডিশান করছি টু মাইনাস রুট থ্রি প্লাস টু প্লাস রুট থ্রি প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে গেলে কী থাকছে ফোর থাকছে অপর দিকে টু মাইনাস রুট থ্রি ব্র্যাকেটের মধ্যে আবার টু প্লাস রুট থ্রি তো দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ টু এর হোল স্কোয়ার মাইনাস রুট থ্রির হোল স্কোয়ার চার থেকে তিনবার দিলে কত হবে এক হবে তো বুঝতে পারছো অনুবন্দী করণীয় তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে রোমান ফোরের অঙ্ক আমরা দেখতে পারছি যে এ ও বি অর্থাৎ ও হলো কেন্দ্র এবং এসি তিন সেন্টিমিটার এবং বিসি চার সেন্টিমিটার অর্থাৎ এবি হচ্ছে আমাদের অতিভুজ এর মানটা আমাকে বের করতে হবে তো দেখো এসির সমান সমান থ্রি সেন্টিমিটার বিসি সমান ফোর সেন্টিমিটার সমান সমান হবে লম্বো প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার সমান সমান এসি প্লাস স্কোয়ার অর্থাৎ এসির মান কত আছে থ্রি আছে থ্রি হোল স্কোয়ার প্লাস বিসির মান কত আছে ফোর আছে ফোরের হোল স্কোয়ার অর্থাৎ তিন ত্রিককে নয় ষোলো অর্থাৎ পঁচিশ রুট পঁচিশ অর্থাৎ এব বিষমাসমান কত হবে ফাইভ সেন্টিমিটার তো দেখো পাঁচ দাগে কী বলেছে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে সর্বাধিক কটি স্পর্শক অঙ্কন করা যাবে তো দেখো এর অ্যান্সার হবে দুটি স্পর্শক অঙ্কন করা যাবে রোমান ফোরের রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে এক মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল ড্যাশ যেখানে চংটির ভূমিতলের ব্যাসার্ধ আর তোমরা তো জানো যে এক এক মুখ খোলা অর্থাৎ পাই আর স্কোয়ার অর্থাৎ বৃত্ত আর চঙের সমগ্রতলের ক্ষেত্রফল তোমরা তো বুঝতেই পারছো সব মিলে হবে পাই আর স্কোয়ার প্লাস টু পাই আর এইস এর অ্যান্সার হবে এবার আমি সত্য মিথ্যা নির্ণয় করব। তো দেখো ফার্স্ট অঙ্ক কী বলেছে তো দেখো কি বলেছে এক দেখের অঙ্ক কোনো শহরের বর্তমান জনসংখ্যা পি এবং বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার আর পারসেন্ট হলে এন বছর পরে ওই শহরের জনসংখ্যা হবে তো দেখো পি আছে ব্র্যাকেটের মধ্যে ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড এন এটা কি আছে ফলস আছে কারণ এটা প্লাস হবে বৃদ্ধি বলেছে এটা মাইনাস হবে না অর্থাৎ এটা ফলস আছে তো দেখো এবার আমি দুদাগেরটা সলভ করাবো কী বলেছে রোমান কোশ্চেন বলেছে আসল ও বার্ষিক শতকরা সরল সুদের হার অপরিবর্তিত থাকলে সময় ও মোট সুদের মধ্যে সরল সম্পর্ক এটা ঠিকই বলেছে কারণ আসল ও বার্ষিক শতকারা সরল সুদের হার অপরিবর্তিত যদি থাকে সময় আর মোট সুদ কিন্তু সব জন্য সরল সম্পর্কই হয় এটা তো তোমরা জানো রোমান কোশ্চেন কী বলেছে এক্সিসু ওয়াই মানে অর্থাৎ রোমান টু এর কোশ্চেনটা কী আছে ট্রু হবে মানে সত্য রোমান থ্রির কোশ্চেন কী বলেছে ইস টু ওয়াই অনুপাতটি লঘু অনুপাত হবে তো তখন কী বলেছে এক্স বাই ওয়াই গেটার দেন ওয়ান হয় এটা কী আছে ফলস আছে পুরোপুরি এক্স ইস টু ওয়াই অনুপাতটি লঘু অনুপাত হবে এক্স গেটার দেন যখন ওয়ান হবে এটা কোনো দিনও হতে পারে না অর্থাৎ ফলস রোমান ফোরের কোশ্চেন কী বলেছে দ্বিঘাতকরণই সর্বদা একটি অমূলত সংখ্যা দীঘাতকলনী সর্বদা অমূলত সংখ্যাই হয় এটা সত্য রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে বিত্ত্বস্ত সামান্ত্রিক সর্বদা একটি বর্গাকার চিত্র কোনো সময়ের জন্য এটা হতে পারে না যে বৃত্তস্থ সামান্ত্রিক সর্বদা যে বর্গাকার চিত্র হবে এটা হতে পারে না অর্থাৎ ফলস রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে একটি অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধ একক হলে তার সমগ্রতালের ক্ষেত্রফল হবে টু পাই আর স্কোয়ার এটা কি আছে ফলস আছে তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটা আমার একান্ত অনুরোধ